ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। তো আমরা আজকে অর্থাৎ সূচক লগারিদম 4.1 এর আমরা গ্রেডিং করব, অর্থাৎ মূল বইয়ের 21 নম্বর সেশনটা করব আর কি। সো বিষয়টা আমি এখানে ক ক ধরেছি, ক ক করার পরে তারপর গ ড ধরবো আর কি। সো ক নম্বর প্রশ্নে কি বলেছে উদ্দীপকে, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। তো ক নম্বর প্রশ্নে বলেছে পি টু দের বি সি ইন্টু কি টু দি পাওয়ার মাইনাস সি এ, এর মান নির্ণয় করো। তো ক নম্বরটা আগে করি, সেটা হচ্ছে ক বলেছে যে পি টু দি পাওয়ার বি সি এবং কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, এর মান নির্ণয় করতে। সো আমার উদ্দীপকে পি মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, তো হোল টু দি পাওয়ার বি সি, কিউ কিউর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার মাইনাস সি এ। সো এক্স টু দি পাওয়ার 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 কি তাকে পাওয়ার উপর পাওয়ার তাকে কি হয়ে যায় গুণ হয়ে যায় ইন্টু এক্স টু দি পাওয়ার উপর পাওয়ার তাকে গুণ হয়ে যায় এবিসি। সো সেম বেস পাওয়ার পাওয়ার দুটি কি হয় যোগ হয়, এ প্লাস বি এ বি সি প্লাস মাইনাস এ বি সি। সো এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি তাহলে হবে এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, তার মানে এত এর মান হবে কত ওয়ান। এখন আমরা খ নম্বর করতে চাই, ঠিক আছে। সো খ নম্বরটা আশা করি বুঝছি। সো খ নম্বরে কি বলেছে, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল টু দি বি প্লাস সি বা টু ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি, এর মান নির্ণয় করো। তাহলে আমরা রাশিটা আগে ধরি, তারপরে এর মানটা নির্ণয় করবো। p by q whole to the power a plus b into q by r whole to the power b plus c ভাগ 2 into r p whole to the power a minus c। সো আমরা রাশিটা ধরেছি। সো এখন আমার কাজ হচ্ছে p এবং q তাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিই। সেটা হচ্ছে p এর মান হচ্ছে x টু দি পাওয়ার এ, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইনটু q এর মান হচ্ছে কত x টু দি পাওয়ার b আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইনটু আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c এবং p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a আর এদিকে c মাইনাস c হোল টু দি পাওয়ার a মাইনাস c। সো আমরা এখন এই সেম বেস পাওয়ার পাওয়ার কি হবে বিয়োগ হবে আর হোল টু দি পাওয়ার এ প্লাস বি এস ইনটু এখানে পাওয়ার পাওয়ার কি হবে বিয়োগ হবে যেহেতু ভাগ হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ টু ইনটু এখানে গুণ গুণ সেম বেস তাদের শক্তিমাত্রা কি হবে যোগ হবে গুণের শক্তিমাত্রা যোগ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। ক্লিয়ার আশা করি। সো এখানে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b আবার এখানে b মাইনাস c ইনটু b প্লাস c গুণ হবে ভাগ 2 এখানে x টু x এর উপরে পাওয়ার আছে c প্লাস a তার উপরে হোল দিতে পারে কত a মাইনাস c তাকে আমরা লিখতে পারি a প্লাস c ইনটু a মাইনাস c প্লাস a প্লাস c লিখলাম আর কোনো সমস্যা না, তাহলে এভাবে লিখলাম। এখন দেখেন তো এখন কি অবস্থা হয় এখানে x টু দি পাওয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এটাকে আমরা s কে মাইনাস b কে লিখতে পারি না ইনটু x টু দি পাওয়ার b প্লাস c ইনটু b মাইনাস c এটাকে আমরা b s কে মাইনাস c s কে লিখতে পারি না, ঠিক আছে। সো সো এরপরে এখানে আছে ভাগ 2 এখানে x টু দি পাওয়ার এখানে a প্লাস ইনটু a মাইনাস c তাহলে এটাকে s কে মাইনাস c কে লিখতে পারি s কে মাইনাস b কে ফর্মুলা। তাহলে এই এখান থেকে আমরা কি করতে পারি বলুন তো, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি দেখেন এই দুইটা সেম বেস পাওয়ার পাওয়ার দুইটি কি হবে এই সেম বেস দুইটা পাওয়ারের আমরা কি করতে পারি মাল্টিপ্লিকেশনের জন্য এটা আমরা গুণ করে দিতে পারি x টু দি পাওয়ার গুণের শক্তিমাত্রা দুটা যোগ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার
প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সেম বেস পাওয়ার দুইটা যোগ হবে যেহেতু গুণ এরপর আছে ভাগ ভাগ 2 ঠিক আছে ইনটু আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি দেখেন তো এভাবে যদি লিখি আমাদের জন্য একটু ইজি লাগে সেটা কি 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার এই যে ভাগ এই রাশিটার সাথে এটা ভাগ তো এভাবে লিখলাম এতে তো কোনো সমস্যা নেই সো এখন হাফটাকে আগে নিয়ে আসি আর এখানে x টু দি পাওয়ার b স্কয়ার বিস্ত চলে গেলে a স্কয়ার মাইনাস c স্কয়ার থাকবে এখানেও a স্কয়ার মাইনাস c স্কয়ার থাকবে তো হাফটাকে বের করে নিলাম এখন কিন্তু এইটা কাটা যায় তারপর আমরা সূচকের নিয়মে এভাবে করব a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার সেম বেস পাওয়ার দুটো বিয়োগ হবে সো হাফটাকে আগে নিয়ে আসলো ইনটু x টু দি পাওয়ার 0 সো হাফ ইকুয়াল টু 1 সো হাফ আমাকে এত এর মান নির্ণয় করতে বলছে তো নির্ণয় মান কত হাফ এটা হবে आंसर আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টা সো এবার আমরা গ নাম্বার করতে যাচ্ছি আমরা গ নাম্বারটা করি তাহলে গ নাম্বার কি বলেছে দেখো যে p বাই q হোল টু দি পাওয়ার s স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q বাই r হোল টু দি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার r বাই p হোল টু দি c স্কয়ার প্লাস ca প্লাস s স্কয়ার দেখো যে এটা সমান 1 তার মানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাকে কি করতে হবে 1 প্রমাণ করতে হবে সো আমরা লেফট হ্যান্ড সাইড একটু নিই তাহলে লেফট হ্যান্ড সাইড p বাই q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q বাই r হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার সো আমার উদ্দীপকে p এর মান কিন্তু দেওয়া আছে x টু দি পাওয়ার a এবং q এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b সো আমরা এখন লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সিমিলার ওয়েতে এখানে q এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b এবং r এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু এখানে r এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c p এর মান x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ওকে এখন দেখেন তো এখন এখানে সেম বেস এখানে তো ভাগ তাহলে সেম বেসে ভাগের শক্তি মাত্রা কি হবে বিয়োগ হবে তারপরে পাওয়ার পর কি আছে পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ঠিক এখানেও কি হবে x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার আর এখানে কি হবে একই অবস্থা x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ঠিক আছে তো আমরা কি করেছি আমরা জাস্ট অর্থাৎ সূচক নিয়মে সেম বেসে যেহেতু ভাগ করতে হচ্ছে পাওয়ার পর দুটো বিয়ে করেছি এখন পাওয়ার উপর পাওয়ার মাল্টিপ্লিকেশন পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা আমরা কি করি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা সেটা লিখে ফেলি যে x ইনটু এখানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ঠিক আছে পাওয়ার পর থেকে মাল্টিপ্লিকেশন হবে সো মাল্টিপ্লিকেশন হলো ইনটু ইনটু এখানে x ইনটু x b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ওকে তাহলে আমরা এরকম পেলাম আর কি সো এখান থেকে আমরা কি পেলাম দেখেন এখানে a মাইনাস b b স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার কিসের সূত্র একই মাইনাস বিকি ফর্মুলা তাহলে আমরা লিখতে পারি না x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব আর ইনটু x টু দি পাওয়ার এটা লিখতে পারি b কিউব মাইনাস c কিউব আর এটার জন্য আমরা লিখতে পারি x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব কি করেছি এখান থেকে পাওয়ার পেয়েছি আমরা ফর্মুলার মাধ্যমে a কিউব মাইনাস b কিউব ঠিক আছে
আমরা এখানে পেয়েছি a কিউব মাইনাস b কিউব b কিউব মাইনাস c কিউব c কিউব মাইনাস a কিউব পেয়েছি এখন সেম বেস না x x x তো পাওয়ার গুলো কি হবে যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে x টু দি পাওয়ার দেখেন a কিউব মাইনাস a কিউব প্লাস মাইনাস b কিউব প্লাস মানে c কিউব মাইনাস c কিউব প্লাস তাহলে হয়ে যাবে 0 সো 1 তাহলে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড কিউব গুলো প্রমাণ হলো ঠিক আছে সো খুবই সিম্পল আর বেসিকে যদি কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে সব ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আছে সূচক লগারিদম সম্পর্কিত যা ভিডিও আছে সো ভালো থাকেন সুস্থ থাকেন।